প্রয়াত প্রবীণ সংবাদ পাঠক ও অভিনেতা দেবরাজ রায়, বয়স হয়েছিল 69 বছর। দূরদর্শন এবং আকাশবাণী কলকাতার সংবাদ পাঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। 1970 সালে সত্যজিৎ রায়ের প্রতিবাদী চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় হাতেখড়ি দেবরাজ রায়ের। মৃণাল সেনের কলকাতা 71-এ কাজ করার সুবাদে প্রভূত জনপ্রিয়তা পান তিনি। তরুণ মজুমদার, বিভূতি লাহা ও তপন সিনহাদের মতো প্রথিতযশা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। সংবাদ পাঠের পাশাপাশি রেডিওর নাটকেও দেবরাজ রায়ের কণ্ঠ অভিভূত করে রাখত শ্রোতাদের।